আজ থাকছে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ নিয়ে প্রতিবেদন। মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়ায় আধুনিক ডিজাইনে নির্মাণ করা হয়েছে নান্দনিক এই মসজিদ। পদ্মা সেতুর এক্সপ্রেসওয়ের পাঁচচর ভাঙা অংশের দত্তপাড়া ইলিয়াস আহমেদ চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের সামনে নির্মিত এই মসজিদটি শুধু দর্শনার্থীদেরই নয়, সড়কে যাতায়াতকারী যাত্রীদেরও মুগ্ধ করছে। কলেজের নামানুসারে মসজিদটির নামকরণ করা হয়েছে ইলিয়াস আহমেদ চৌধুরী কলেজ মসজিদ। জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর এক আসনের সংসদ সদস্য নুরি আলম চৌধুরীর উদ্যোগে মসজিদটি নির্মাণ করা হয়। মসজিদ নির্মাণ করতে প্রায় 3 বছর সময় লেগেছে। 2021 সালের ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হলে 2022 সালের শুরুর দিকে মসজিদটি নামাজের জন্য উন্মুক্ত করা হয়। এক্সপ্রেসওয়ে থেকে মসজিদের উচ্চতা প্রায় 12.5 ফুট। মসজিদটির নির্মাণ শৈলী খুব সহজেই যে কাউকে কাছে টানবে। এর মধ্যে গম্বুজের কারুকাজ ও ভেতরের 8 পাখা বিশিষ্ট বৈদ্যুতিক ফ্যান যেন এর সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। পাশাপাশি চীন থেকে আনা 12 ফুট দৈর্ঘ্যের ফ্যান রয়েছে 4টি, রয়েছে তুর্কি থেকে আনা বিশেষ ঝাড়বাতি। মসজিদের মেঝে থেকে ছাদের উচ্চতা 25 ফুট। এছাড়া মসজিদে পর্যাপ্ত বাতাসে প্রবেশের জন্য রয়েছে চারপাশে বড় আকারের জানালা, ফলে ভেতরে সারাক্ষণ শীতল ভাব বজায় থাকে। মসজিদের পরিচালনার দায়িত্বে রয়েছে কলেজ কমিটি। মসজিদের দক্ষিণ ও পশ্চিম দিকে রয়েছে উজুখানা, দক্ষিণ দিকে রয়েছে একটি সিঁড়ি যা এই কলেজের শিক্ষক শিক্ষার্থীদের যাতায়াতের জন্য। মসজিদের পশ্চিম দিকে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের থাকার কক্ষ রয়েছে। এছাড়া সার্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থার জন্য রয়েছে জেনারেটর। মসজিদটি 3টি উপজেলার সীমানায় হওয়ায় এইসব উপজেলার মানুষ তারাবী বা জুমা নামাজ পড়তে আসেন এখানে, আর সন্ধ্যার পর মসজিদ ও মহাসড়কে দর্শনার্থীর সংখ্যা বাড়তে থাকে। নান্দনিক এই মসজিদটি নির্মাণের জন্য জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর এক আসনের সংসদ সদস্য নুরি আলম চৌধুরীকে ধন্যবাদ জানান স্থানীয় মুসল্লি ও দর্শনার্থীরা।